হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে যারা আমার সাথে আল্ট্রা চেন রাউন্ড থ্রিতে এয়ারড্রপে জয়েন করছিলেন, তো আপনাদের টোকেনটাকে উইথড্র দিতে হবে। তারা কিন্তু এমন একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, সিম্পলি আমি অ্যানাউন্সমেন্টটা দেখাবো। সিম্পলি অ্যানাউন্সমেন্টটা দেখার আগে আমি বোটে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে আল্ট্রা চেন রাউন্ড থ্রিতে যারা যারা পার্টিসিপেট করছিলেন, আপনাদের টোকেনটা উইথড্র দিতে হবে। এর জন্য সিম্পল একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, তো এটা হচ্ছে বোর্ডটা, আপনাদের টেলিগ্রামে চলে আসবেন। দেন হচ্ছে এটা সার্চ করে নেবেন, আল্ট্রা চেন রাউন্ড থ্রি। ওকে, দেন হচ্ছে আমি অ্যানাউন্সমেন্টটা দেখাবো। সিম্পলিভাবে যদি আমি অ্যানাউন্সমেন্টটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা কিছুক্ষণ আগে মেল করে দিয়েছে, আপডেট আল্ট্রা চেন রাউন্ড থ্রি ডিস্ট্রিবিউশন ফর্ম ফিল ব্লো বিলো। ওকে, তো এখানে হচ্ছে ক্লিক করে আর কি এটা ফর্ম ফিল আপ করতে হবে। যাই হোক, ফিল কী কাজ করতে হবে আমি দেখাচ্ছি। ফিল সেম ডিটেলস ইউ সাবমিটেড অল আল্ট্রা চেন এয়ারড্রপ রাউন্ড থ্রি। অর্থাৎ আপনি আল্ট্রা চেনের এয়ারড্রপের ভিতরে যে আপনার টেলিগ্রাম ইউজার নাম, টুইটার ইউজার নামগুলো দিছিলেন, ওইগুলা চাইবে, আর প্লাস হচ্ছে বাকি দুই একটা অপশন চাইবে। ওকে, তো এটা কিন্তু 13 তারিখে আর কি, 13 মার্চে আর কি ক্লোজ হয়ে যাবে। 13 মার্চের আগে যারা এই কাজটা করবেন তারা কিন্তু ভালো করবেন, আপনার টোকেনটা উইথড্র দিতে পারবেন। যারা করবেন না এটা হাওয়া হয়ে যাবে, পারবেন না, অবশ্যই 13 মার্চের আগে এটা করার চেষ্টা করবেন। ওকে, অবশ্যই, তাছাড়া আর কি এটা পাবেন না। আচ্ছা, যাই হোক, তারপর যে কাজটা করতে হবে আমি দেখাচ্ছি। চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখানে একটা ফর্ম লিঙ্ক দেওয়া থাকবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এয়ারড্রপ রাউন্ড থ্রি ডিস্ট্রিবিউশন ফর্ম। ওকে, নিচে একগুলো রুলস দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। দেন হচ্ছে নিচে যে কাজটা করতে হবে, আমাদের যে জিনিসগুলো ফিল আপ করতে হবে, এখানে মেল দিতে হবে। ওকে, আমরা যে মেলগুলো ব্যবহার করি একটা ভ্যালিড মেল দিতে হবে। এখানে হচ্ছে টেলিগ্রাম ইউজার নেম, অর্থাৎ আল্ট্রা চেনের ভিতরে যে ইউজার নেম ব্যবহার করছিলেন সেই ইউজার নেমটা দিবেন। দেন হচ্ছে সাবমিট ইউর টুইটার ইউজার নেম, আপনার টুইটার ইউজার নেমটা এখানে সাবমিট করে দিবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে চাইছে ইফ ইউ সাবস্ক্রাইব ইউর অ্যাডভার্টাইজার চ্যানেল। আপনি যে ওদের আর কি সাবস্ক্রাইব করতে বলছিল অ্যাডভার্টাইজার চ্যানেল, ওটা সাবস্ক্রাইব করছেন কি না আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে হবে। দেন হচ্ছে যে কাজটা করতে হবে, আপলোডে স্ক্রিনশট শোয়িং দ্য ব্যালেন্স রেফারেন্স। অর্থাৎ আপনার যে আল্ট্রা চেন বোটের ভিতরে যে ব্যালেন্সটা রয়েছে বা রেফার কয়টা রয়েছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এখানে ERC20 ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করতে হবে। এই ছিল অবস্থা। তো স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয় আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে মেলটা দেবেন, তো আমি আমার মেলটা দিলাম। দেন হচ্ছে এখানে সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম, এটা কোথায় পাবো আমি দেখবো আল্ট্রা চেনের ভিতরে কোন টেলিগ্রাম ইউজার নেমটা দিয়েছি। তো আল্ট্রা চেনের ভিতরে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর টেলিগ্রাম ইউজার নেম। যাই হোক, আমি এটা দিয়েছি, এটাকে এখান থেকে কপি করলাম। দেন হচ্ছে ফর্মে চলে যাব, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব টেলিগ্রাম ইউজার নেমটা, ঠিক আছে। দেন এটা দিলাম, তারপর সাবমিট ইউর টুইটার ইউজার নেম। দেন হচ্ছে অ্যাগেন আমি এখানে বুথের ভিতরে চলে আসলাম, এটা আমি দিছিলাম, এখান থেকে কপি করব। দেন হচ্ছে ফর্মে চলে যাব, এখানে টুইটারের জায়গায় এটা বসিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এখানে বলছে যে ইফ ইউ সাবস্ক্রাইব অ্যাডভার্টাইজার ইউটিউব চ্যানেল, আপনি যে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিছিলেন সেটা হচ্ছে লিঙ্ক দিতে হবে। ওকে, তো ওইটা আমি নিয়ে আসবো, এখানে আমি অলরেডি বসাইছি। আচ্ছা, এখানে হচ্ছে স্ক্রিনশট নিতে হবে ব্যালেন্সের। ওকে, আমি আবারও বলছি স্ক্রিনশট নিতে হবে ব্যালেন্সের। নিচে চলে আসবেন, আপনার ব্যালেন্স ইউর অ্যাড্রপ ব্যালেন্স অ্যান্ড রেফারেল, এখানে আমার জিরো রয়েছে, এটা অন্য ফোন, তো এখান থেকে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে। ওকে, তো স্ক্রিনশট এভাবে নেবেন, আমি আবার বলছি। ওকে, তো নেবার পর চলে যাবেন বুথের ভিতরে, এয়ার ভিতরে, ফর্মের ভিতরে। তো ফর্মের ভিতরে চলে আসার পর এখানে অ্যাড ফাইল এখানে ক্লিক করে আমাদেরকে আপলোড করে দিতে হবে। ওকে, তো আমি অ্যাড ফাইলে ক্লিক করলাম, জাস্ট ওয়েট। তো আপনার অ্যাড ফাইলের ভিতরে ক্লিক করে যে স্ক্রিনশটটা তুলে নিয়ে আসলেন ওইটা দিয়ে দেবেন। দেন হচ্ছে এখানে ERC20 আপনার ইথারিয়াম অর্থাৎ তার ওয়ালেটের অ্যাড্রেসটা বসা দিয়ে সাবমিট করে দেবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে। এটা কিছুদিনের মধ্যে আপনার ওয়ালেটে ডিস্ট্রিবিউট করবে, ঠিক আছে। তো এই ছিল অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। যারা আল্ট্রা চেন রাউন্ড থ্রিতে জয়েন করেছিলেন এভাবে উইথড্র করবেন। থ্যাংক ইউ।